আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো কিভাবে আমরা এনআইডির রিসিট দিয়ে আমরা কিভাবে এনআইডি ডাউনলোড করতে পারবো, যারা সদ্য এনআইডির জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গার দিয়ে আসছেন, মাস দেড় মাস হয়েছে তারা এনআইডি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে আমরা এনআইডি লিখে গুগলে সার্চ মারবো, তারপর এখান থেকে দেখেন ভিতরে ঢুকে এনআইডি অনলাইন সার্ভিস এইখানে ক্লিক করব। ওকে, তো এখানে এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করার পর এখানে আমরা ভিতরে চলে আসছি। এখানে আমরা অ্যাকাউন্ট রেজিস্টার করব, আমাদের জাতীয় পরিচয়পত্রের যে এনআইডির অনলাইন সার্ভার আছে সেখানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার করব। তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম, তারপর এখানে আমরা যে ফর্মটা পেয়েছি, যে রিসিপ্টটা পেয়েছি, এটার এটা ডান সাইডে উপরে দেখবো আমরা যে একটা ফর্ম নাম্বার আছে, তো এইটা এখানে আমরা লিখব। তো আমি আমাদের ফর্মের উপর থেকে এখান থেকে আমি নাম্বারটা দিচ্ছি, তারপর এখানে আমরা জন্ম তারিখ দিব। তারপর এখানে দেখেন একটা কোড আছে, ক্যাপচা কোড, এটা এখানে বসিয়ে দিব। তো এখানে আমার ভুল আসছে, কারণ এই যে ফর্ম নাম্বারের আগে এনআইডি এফএন এই কথাটা লিখতে হবে, এনআইডি এফএন। ওকে, লেখা শেষ হয়ে গেলে তারপর এখানে আবার আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিব। অবশ্যই আপনি এনআইডি এফএন সামনে লিখবেন, তারপরে কোডটা দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করার পর এখানে দেখবেন বর্তমান ঠিকানা আসছে, আপনার বর্তমান ঠিকানা যেটা আছে সেটা দিবেন। আইডির মধ্যে আপনি জাতীয় পরিচয়পত্রে যখন আবেদন করছিলেন তখন যে নাম্বারটা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন এখানে। আপনি জাতীয় পরিচয় করার সময় যে ঠিকানাটা দিয়েছিলেন সেটা এখানে বসাবেন, তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে এখানে যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা দেখাচ্ছে, তো আপনি যদি এই নাম্বারে কোড মেসেজ পাঠাতে চান, বার্তা পাঠাতে চান, তাহলে এই নাম্বার দিবেন, না হয় আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করে অন্য যে কোনো নাম্বার দিতে পারবেন। আমি নাম্বারটা পরিবর্তন করতেছি। এখানে আমি অন্য একটা নাম্বার দিচ্ছি যেটার মধ্যে আমি বার্তা পাঠাতে চাই, তো এখানে নাম্বারটা দিয়ে দিলাম, তারপরে এই বার্তা পাঠানে ক্লিক করব। তো আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটা কোড যাবে, যে কোডটি এখানে বসিয়ে দিব। ওকে, তো যাচাইকরণ কোডটি দেওয়ার পর এখানে চলে আসবে, এখান থেকে আপনি এই যে ট্যাপ করুন, কিউআর কোড কপি করুন, এইখানে ক্লিক করে এক নাম্বার থেকে আপনি ট্যাপ করে কিউআর কোডটা কপি করে নেবেন। তারপর আপনি যে এনআইডি ওয়ালেট নামে যে সফটওয়্যারটা আছে সেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এনআইডি ওয়ালেট লিখলেই চলে আসবে, এনআইডি আমার আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি এখানে ইনস্টল করা লাগবে না। তো এনআইডি ওয়ালেটের মধ্যে আপনি ওপেন করবেন, ওপেন করে এই যে উপরে উপরে দেওয়া আছে কোড এখানে ক্লিক করলেই দেখবেন চলে আসছে। তারপর এখান থেকে আপনি ছবি স্ক্যান করে নেবেন, আপনার প্রথমে সোজা স্ট্রেট, তারপর লেফট, তারপর রাইট স্ক্যান করে নিলেই অটোমেটিক আপনার ব্রাউজারে চলে যাবেন। তারপরে আবার ব্রাউজারে গিয়ে দেখবেন এই দেখেন চলে আসছে, সেট পাসওয়ার্ডের জন্য বলতেছে। এখান থেকে আপনি নিচে সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে একটি পাসওয়ার্ড লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাকে আবার যখন আপনি পুনরায় এনআইডি ডাউনলোড করতে আসবেন তখন আবার আপনার রেজিস্ট্রেশন করা লাগবে না, সেজন্য যদি আপনার পাসওয়ার্ড থাকে।
তাহলে আপনি এখানে আপনি একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইউজার নেম পাসওয়ার্ড সবই সেম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারবেন, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। পাসওয়ার্ড দুইবার দিতে হবে, প্রথমে একবার দিয়ে পুনরায় আবার দিতে হবে, দিয়ে দিচ্ছি। তারপর আপডেটে নিচে আপডেটে ক্লিক করব, এই দেখেন চলে আসছে, এই দেখেন। তারপর এখানে নিচে থেকে ডাউনলোডে ক্লিক করব, তাহলে আমার এনআইডি ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন পিডিএফ, আমার এনআইডির পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এখানে ওপেন থেকে আমি চেক করে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো এইটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে প্রিন্ট করে, লেমিনেটিং করে কার্ড বানিয়ে নিতে পারবেন।